অরে খোকা, সেই স্যামরি এখনো ঘুমায় আছে নাকি? হ্যাঁ, কখন সকাল হইছে কত? কার কথা কও মা? হ কার আর কথা কমু শুনি, সাত কইরা তো ঘটি বাড়ির মাইয়া বিয়া কইরা আনছস, এখন বোঝো ঠেলা। বুঝছি, কাদম্বিনীর কথা কও। সে তো কখন উঠছা ঘর দোর সাফ কইরা হেসেলে গিয়া ঢুকছে, তুমি তো মন্দির থেকে দেরি কইরা আইলা। ও সে ভালো, তবে রান্না কি করে আবার কেডা জানে, ঘুরাইয়া ফিরাইয়া হগল রান্নাই তো পোস্ত আর মিঠা মিঠা চিনি, কি যে স্বাদ হয় কে জানে বাপু। এসে গিয়েছেন মা, আমি চা জল খাবার দিচ্ছি। হ তোমার এই জল খাওয়ারের লাইগা আমি কি আর বসে আছি ভাবছো? আপনি খেয়ে এসেছেন মা? কোথা থেকে? কেন, মন্দিরে কোন এক বাবু হুনলাম খাবার দিতেছে, তা দাঁড়াইলাম লাইনে। মা, তুমি আবার ওই কাঙালি ভোজনে দাঁড়াইছো? কতবার না মানা করছি, কাহাতক আর ভালো লাগে শুনি। তাবা স্যার, নুচি আর তরকারি ছাড়ুন কেন শুনি, কইলাম দুইটা লুচি দিয়া দাও, বাড়িতে সাওয়াল আর সাওয়ালের বউ আছে, তা বিয়াক্কেলেরা দিল কই? বাড়িতে আমিও তো লুচি বানিয়েছিলাম মা, তার সাথে ছোলার ডাল। হ তোমার এই ডাইলে মুখ দেওয়া যায় নাকি, মুঠা মুঠা চিনি দিয়া রাখছো নিশ্চয়? না মা, ছোলার ডাইল খাসা হইছে, আমি তো ডজন খানেক লুচি খাইছি, পেট তো এখন বেবাক ঢোল হইয়া আছে। হ ঘটি মাইয়ার হাতের রান্না খাইয়া এখন ঘটি হইয়া যা। সত্যি মায়ের লইয়া আর তো পারুন যায় না। আমার তো মনে হয় আমার রান্না তোমার মার পছন্দ নয় বলে এদিক ওদিকে খেয়ে আসেন, কাল তো পাশের বাড়ির ছোটর মার ঘরে গিয়ে খেয়ে এসেছেন, ওদের বাড়ি নাকি কচুর লতি আর কচু ফুলের চচ্চড়ি হয়েছিল। কি করি কও তো কলি, কি বলি বলো তো, আমাকে বিয়ে করাটাই তোমার ভুল হয়েছিল, আমরা তো বাঙাল নই তাই প্রথম থেকেই তোমার মায়ের পছন্দ হয়নি, তার উপর আমি যা যা রান্না করি কিছুই তোমার মা খেতে চান না, আর আমি তো বাঙাল রান্না কিছু শিখিনি কখনো। না না, এই সব কোনো ব্যাপারই না, আমার তো তোমার রান্না খাইতে কোনো কষ্টই হয় না, বে দুই একখান রান্না যদি মার থেকে শিক্ষা নিতে পারো। আচ্ছা ঠিক আছে, কাল তুমি একটা ইলিশ মাছ এনো তো, আমি রান্না করব, দেখি মার ভালো লাগে কিনা। ঠিক আছে, কাইল সরষা ইলিশই কইরো, আর সাথে ইলিশের মাথা দিয়া কসুর শাক। ও মা গো, না না পারবো না গো, কচু দেখলেই আমার ভয় লাগে, মনে হয় সারা গা চুলকোচ্ছে, কচুর শাক রান্না করতে বললে তো মরেই যাব। আচ্ছা ঠিক আছে, কচুর শাকে কাম নাই, তুমি সরষা ইলিশটাই পাক কইরো। আচ্ছা ঠিক আছে, আর শোনো, একবার বাপের বাড়িতে গেলে একটু ভালো হতো, গতবার বাবার শরীর খারাপ দেখে এসেছিলাম, একটু দেখে আসতাম। তা কবে যাবা কও, দোকানটা দুই দিন না হয় বন্ধই রাখো। এবার বাড়ি গিয়ে তোমাকে আমার মার হাতের আলু পোস্ত, পোস্তর বড়া আর চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো, দেখবে কেমন স্বাদ। ওরে বাবা, অত পোস্ত খাইলে তো আর আস্ত থাকুম না, তার থেকা দুই সাইডটা ভালো বাঙাল রান্না শিক্ষা লও, বাড়ি গিয়া বানাইবা, হগলে কেমন হাত সাইডটা খায় দেখো। এই দেখো কেমন একখান ইলিশ লইয়া আইছি, বাজারের একেবারে সেরা ইলিশ, একেবারে কাঁচা মাছ। মাছ কাটিয়ে আনোনি, বাড়িতে কাটতে হবে? হইছে হইছে, এই ইলিশ পাক করা ঘটি করে মাইয়ার কম নয় বুঝলা। খোকা মাছ ধরে কলতলায় ফেল, বৌমা আসবটিটা দাও দেখি, মাছ কাটা কারে কয় দেখাইতেছি। তুমি কাইটবা মা, দাও না হয় আমি কাইটটা দেই। পারুম পারুম, তোর মা এখনো মইরা যায় নাই, কম তো আর বড় বড় মাছ কাটি নাই, নিজের হাতে মাছ না কাটলে কি আর রান্না কইরা শান্তি হয়? সত্যি মা, কি সুন্দর ভাবে মাছটা কাটলেন আপনি, আমি মনে হয় পারতামই না। হ জল ঢাল দেই। মাছটা আমি রান্না করবো মা? ও কি,
তার তো ভালো মাছটারে অখাদ্য বানাইবা নাকি। থাক থাক, আমি দেখতেছি। আপনি যদি পাশে বসে শিখিয়ে দেন তাহলেও কি পারবো না? নিশ্চয়ই পারবো, দেখবেন। একেবারে যেভাবে বলবেন সেভাবেই করব। আচ্ছা, এই ভালো। তবে হ্যাঁ, কঠিন কাম কিন্তু। এত আর ঘটিদের রান্না নয়, এক গাদা জল দিয়া ফুটায়া নামায় দিলাম। আমি পারবো মা, আপনি বলে দেবেন শুধু। তবে হ্যাঁ, কচুর শাকটা আপনিই করুন, আমি পাশে বসে শিখে নেব। তা মন্দ নয়, দেখো আজ কেমন ধারার রান্না হয়, সবাই হাত সাইডটা খাবে। আপনাকে একটা কথা বলছিলাম মা। হ্যাঁ, কও দেখি। একটু বাড়ি যেতে পারি মা? বাবা মাকে অনেক দিন দেখি না। এই এক দোষ তোমাগো, ঘটি বাড়ির মাইয়া তো, ওর বাড়ি থাইকা বাপের বাসার টান বেশি। অত ঘন ঘন বাড়ি যাওয়া আমার পছন্দ নয় বাপু, ছেলেটার আমার কত কষ্ট হবে কত। আপনার ছেলেই মা বলছিল দুদিন না হয় দোকান বন্ধ করে। খোকা কইছে বুঝি? হ্যাঁ মা, কালকে বলেছে। তা কোক গিয়া কি হয়েছে তাতে? আমি খোকারে কইয়া দিমু, এখন যাওয়ার দরকার নাই। বাবা মাকে একটু চোখের দেখা দেখে আসতাম মা। অমন মায়া কান্নায় আমার মন ভেজে না, জীবনে অনেক ঠকছি তো। স্পষ্ট কথা শোনো বৌমা, এখন কদিন কোথাও যাওয়া হইব না, বাসায় কুটুম আইব। আত্মীয় কেউ আসবে? আচ্ছা ঠিক আছে মা, তাহলে তার পরেই যাব। এখন চলো তো বাপু, তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করি। ইলিশ টানবা কইয়া তো জেদ ধরছো, কতদূর কি করবা কে জানে। চলুন মা রান্নাঘরে, আমি কচুর শাকটা কেটে দেব। না ওইটা আমি করুক, তোমার বাপু হাত চুলকাইব, পরে কইবা শাশুড়ি খারাপ মানুষ, বাপের বাসায় যাইতে দেয় নাই, তার উপরে কচু কাটাইয়া হাতে চুলকানি দিছে। এবারে যাও বৌমা, ভালো কইরা স্নান কইরা লও, খোকাও আয়া পড়বো একটু পরেই। জেদ কইরা তো ইলিশ রাঁধলে কি যে পদের হইছে কে জানে। আপনি যেমন করে বললেন তেমনি তো করলাম মা। হ হ বুঝছি বুঝছি, এবার যাও দেখি, যা কইতেছি হেইটা করো গিয়া, বাড়িতে কুটুম আইব, মনে আছে তো? হ্যাঁ মা মনে আছে, আমি কচুর শাকটাও রান্না করি না মা। না না হেডা আমি করুম নে, ইলিশ মাছের মাথা দিয়া বেশ জমাইয়া রান্ধুম, খোকায় আমার বড় ভালো খায় হেডা। তুমি যাও দেখি। ঘটি বাড়ির মাইয়া বইলা কথা, আমার খোকার কপালে যে কি আছে কে জানে। যা গরম খান পড়ছে কি কমু, রোদ্দুরের তাপে এককেরে ভাজা ভাজা হইয়া গেছি, খিদা খানো লাগছে জব্বর। ওই হইলো নাকি, কথা কও না কেন? কিছু হয়নি, যাও তুমি স্নান করে এসো, আমি খাবার বাড়ছি। সে তো খামুনে, কিন্তু কি হইছে একবারটি কও, মুখখান তো দেখতেছি কালো হইয়া আছে, কি হইছে কও তো দেখি। আমারও তো মা বাবাকে দেখতে ইচ্ছা করে নাকি, কতদিন হয়ে গেল তাদের দেখি না, বাবার শরীরটাও ভালো না। ও এই কথা, তা যাইও তুমি পরে, আজ কুটুম আইব শুনলা না? কুটুমকে কি মা আতিথেয়তা করতে পারতেন না? শুধু শুধু আমাকে বাড়ি যেতে দিলেন না, আর কোনো দিন বাপের বাড়ি যাব না, দেখো এখানেই পচে মরব। আহ খামুকা রাগ করো কেন, সদ্য বিয়ার পর নতুন বউ না থাকলে চলে? কুটুম আইসা কইব কি? আমি তো তোমার মায়ের কথা অনুযায়ী কিছুই পারি না, জানি না, ঘটি বাড়ির মেয়ে বলে খুব অন্যায় করে ফেলেছি, কোনো রান্নাই যখন জানি না তখন কুটুমকে কি দিয়ে আতিথেয়তা করব বলো তো? তোমার মাই তো আত্মীয়দের কাছে আমি ঘটি বলে নিন্দা করবেন। এইটা তো স্বীকার করবা যে বাঙালদের রান্নার কাছে ঘটিরা পাত্তা পায় না, তা দুই একখান রান্না শিক্ষা লও মায়ের কাছ থেকে, দেখবা সবাই কেমন হাত সাইডটা খাইব। তা শিখতেই তো গেছিলাম, বললাম মা কচুর শাকটা রান্না করি, কিছুতেই তো দিলেন না, বললেন নাকি পারবো না। না শিখিয়ে দিলে পারবো কি করে বলো তো? আমি ঘটি বাড়ির মেয়ে বলে তোমার মা আমাকে অপছন্দ করেন, আমার কি দোষ বলো তো? আবার কান তাসো কেন, কি মুশকিলেই পড়লাম রে বাবা।
গেলো কই? দেহো দেহো কারা আইছে, দেহো কুটুমরা হক কলে আয়া পড়ছে, আসো আসো। মা বাবা তোমরা, মা আপনি যে বললেন কুটুম আসবে, কি যে কও বৌমা, এনারাই তো এখন আমাকে বড় কুটুম। আসেন আসেন। কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি রে মা। জামাই বাবা জীবন তো কালকে গিয়ে আমাদের নিমন্ত্রণ করে এলো, বলল তোর নাকি আমাদের খুব দেখতে ইচ্ছে করছে। সত্যি? হ সত্যি, খোকাই ওনা গো এখানে আসার লেগে কই আইছে। হ্যাঁ মা, কিন্তু আমি তো ভাবতেই পারছি না, এ কি স্বপ্ন না সত্যি? আপনারা ঘরে তো আসেন, বৌমা আসন পাইতে রাখছো তো, বেয়ে বেয়ান রে বসাও, আমি আইতেছি। খোকা, ও খোকা গেলি কই? এই নেন ইলিশ, বাজারে সেরা ইলিশ খানাজ খোকা লই আইছে। ইলিশ? আমি ইলিশ খেতে বড় ভালোবাসি। খাইয়া দেখেন একবার, আপনার মাইয়া রাখছে কিন্তু। সে কি, এ কি দেখছি আমি, ও তো রান্না করতেই পারতো না। হ্যাঁ বাবা, আজ এটা আমি রান্না করেছি। সত্যি তুই করেছিস? হ্যাঁ, মা আমাকে যেরকম ভাবে বলে দিয়েছে সেইভাবেই করেছি। বাঙাল বাড়ির বউ হইয়া তুমি রাঁধতে জানবে না, তাই কি হয় নাকি? খায়া বলেন দেই, বিয়ান কেমন হইছে? এ যে দারুণ হয়েছে, কি স্বাদ! সত্যি খুব ভালো হয়েছে রে মা, এই রকম ইলিশের পদ এই প্রথম খেলাম। তা হইলেই কোন বাঙালার রান্না জানে। এবার এই দেখান কচুর শাক। কচু? না না, মানে আমি যদি গলা চুলকায়। খাইয়া দেখেন মা, কিছু হইব না, লেবু ডইল্লা খান, কেমন সোয়াদের হইছে একবার খাইয়া দেখেন। ইলিশ মাছের মাথা দিয়া কচুর শাক, একবার খাইলে আজন্ম সেই স্বাদ ভুলন যাইব না। তাই তো, কি অপূর্ব খেতে, একটুও গলা চুলকাচ্ছে না, আমাকে আর একটু দিন না। হ্যাঁ আমাকেও দিন বৌমা, মা বাবার লাগে তুমিও বইয়া পড়ো। শুধু আমি কেন, আপনারাও বসে পড়ুন, সবাই মিলে বেশ একসঙ্গে খাওয়া যাবে। এবারে আসি রে মা, আসি বেয়ান, জামাই বাবা জীবন আসি, মাকে নিয়ে এবার আমাদের বাড়ি যাবে কিন্তু। সত্যি রে মা, তোর শ্বশুর বাড়িতে এসে বড় আনন্দ পেলাম। তা আমি কই কি, বৌমার তো বাপের বাড়ি যাওয়ানোর একবার দরকার, আপনারা বৌমারে কদিনের জন্য লইয়াই যান, আমি আর খোকা কদিন পর গিয়া না হয় ওরে নিয়ে আসো। তাহলে তো খুবই ভালো হয়, অনেক দিন তো মেয়েটা বাড়ি আসেনি, বাড়িটা খাঁকা করে। সত্যি যাব মা? আমি তো ভাবতেই পারছি না। হ যাবা বই কি। খুব ভালো হবে দিদি, আপনারাও আসুন, আমরাও দেখাবো, ঘটিদের রান্নাও কিছু কম যায় না, চিংড়ি মাছের মালাইকারি আর আলু পোস্ত, খেয়ে দেখবেন হাত চাটবেন। সে কি আর জানি না, আমাকে দুই বাংলার রান্নাই সুস্বাদু, কারো সে কেউ কম যায় না। Thank you.